फ्रेंड्स মাইসেলফ পালান মন্ডল আমি পালান মন্ডল জিরো টু হিরো আজকে পালান মন্ডলের ইউটিউব চ্যানেল যারা দেখছেন তারা অলরেডি জানেন যে প্রত্যেক সপ্তাহে এভারেজ 40,000 থেকে 50,000 মানুষ ইউটিউব চ্যানেল দেখছে আমি তাদের কাছে থ্যাঙ্কস জানাতে চাই যারা আজকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যারা বেল বাটন টিপেছেন যারা রেগুলার নোটিফিকেশন পাচ্ছেন এবং আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যারা এখনো পর্যন্ত বেল বাটন টিপেননি তারা সাবস্ক্রাইব করুন বেল বাটন টিপুন যাতে রেগুলার নোটিফিকেশন পেতে পারেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপডেট করব আজকে আমি প্র্যাকটিক্যালি দিস ইজ দা অনেক দিন বাদে প্র্যাকটিক্যালি হোয়াইট বোর্ডে আজকে আমি আপনাদের ইনকাম পার্ট দেখাবো মাই লাইফস্টাইলের একদম হোয়াইট বোর্ডে কিভাবে আমাদের ইনকাম গুলো দেয় কোম্পানি ওকে তো আমাদের ইনকাম অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি রিটেল প্রফিট লাইফ টাইম ডিসকাউন্ট এটা আমাদের প্রোডাক্ট দিচ্ছে সেলস টার্নওভার বোনাস উইকলি দেয় পারফরম্যান্স বোনাস মান্থলি দেয় আমাদের র‍্যাঙ্ক ইনকাম দেয় র‍্যাঙ্ক ইনকাম আমাদের হচ্ছে কোম্পানি দিচ্ছে এবং এই ইনকাম গুলো একের পর এক ইনকাম আমি আপনাদের ডিটেইলসে দেখাবো আজকে তো প্রথম যে ইনকামটা দেখাবো সেটা হচ্ছে এছাড়া অ্যাওয়ার্ড রিওয়ার্ড ইনকাম তো হোম শপিং আমরা এরকম ভাবে বাড়িতে দোকান করতে পারি রিটেল ইনকামটা কিরকম রিটেল ইনকামটা হচ্ছে এমআরপি প্লাস ডিপি মাইনাস ডিপি ইজ ইকুয়াল টু রিটেল প্রফিট ধরুন 140 টাকা এটা প্রোডাক্ট 140 টাকার প্রোডাক্ট এটা এমআরপি প্রাইস দাম ফেলা আছে 140 টাকা ডিপি প্রাইস হচ্ছে 100 টাকা তাহলে আমাদের রিটেল প্রফিট কত 40 টাকা তো সব প্রোডাক্টে এরকম 40% ডিসকাউন্ট সব প্রোডাক্টে নেই কোনো কোনো প্রোডাক্টের উপর 20% আছে কোনো প্রোডাক্টের উপর 30% আছে হ্যাঁ কোনো প্রোডাক্টের উপর 40% আছে তো এই রকম ভাবে আমরা রিটেল প্রফিটটা এনজয় করতে পারি কিন্তু বিবি দিয়েছে আমাদের বিবি কত সেটা আমাদের বিষয় মাই ডিয়ার ফ্রেন্ডস বিবি হচ্ছে বিবি বিবি হচ্ছে বিজনেস ভলিউম বিবি হচ্ছে বিজনেস ভলিউম সেটা হচ্ছে যে আমাদের দু রকম বিবি আছে একটা যে G75 এটা একটা কুপন আর এটা হচ্ছে G35 এটা একটা কুপন ওকে তো G35 এবং G75 এই দুটো কুপন হচ্ছে বিবি থেকে আমাদের আমাদের পয়েন্ট ক্যারি করবে এবং আমাদের ইনকাম ক্যারি করবে এবার আমরা যদি দেখি 1,000 টাকা এই G75 কুপন পারচেজ করেছি এটা যে টাকা 1,000 টাকা তাহলে আমাদের বিবি কত আসবে 750 বিবি কারণ 75% আমাদের বিবি আসবে যদি আমরা G35 যদি 1,000 টাকা যদি আমরা পারচেজ করি তাহলে আমাদের 350 বিবি আসবে 350 বিবি মানে 35% আমাদের বিবি দিচ্ছে তাই এটাকে বলা হয় G35 কুপন আর এটাকে বলা হয় G75 কুপন সো বাট ফ্রেন্ডস এইভাবে আমাদের আসে এটা আমাদের কিছু প্রোডাক্ট আছে কিছু ব্র্যান্ড আছে যেটাতে আমাদের বিবিটা একটু কম আছে কারণ সেটা খুবই রিজনেবল প্রাইসে সেই প্রোডাক্টটা আমাদের কোম্পানি সেল করছে আর আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের রয়েছে এই G75 এ যেটাতে 75% বিবি 75% বিবি মার্কেটে অন্য কোনো কোম্পানিতে নেই দিস ইজ দ্য ফার্স্ট কোম্পানি যে কোম্পানির নাম মাই লাইফস্টাইল সেই মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমরা যে G75 কুপন এবং G35 কুপন আমরা পেতে পারি তো আমরা দেখব এই কুপনগুলো ইনকামগুলো আমাদের কিভাবে আসে তো রিটেল প্রফিট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট এক্সাম্পল দিচ্ছি একটা প্রোডাক্ট এমআরপি একটা প্রোডাক্টের দাম হচ্ছে 140 টাকা ধরলাম 140 টাকা 140 রুপিস হচ্ছে একটা প্রোডাক্টের দাম সেই প্রোডাক্টটা আমরা ডিস্ট্রিবিউটর ডিপি রেটে যখন পাচ্ছি সেটা 100 রুপিসে পাচ্ছি এবং 100 রুপিসে যেটা কিনছি সেটাতে আমরা বিবি পাবো কত বিবি পাবো হচ্ছে 75 বিবি পাবো 75 বিবি বিজনেস ভলিউম কত 75 যদি আমরা এটা 75% G75 আমরা কুপন পারচেজ করি আর যদি G35 কুপন পারচেজ করি তাহলে আমাদের দেখা যাবে যদি আমরা দেখি যে 100 রুপিসে পারচেজ করেছি তাহলে আমাদের সেখানে কিন্তু 35 বিবি আসবে কারণ আমরা সে পারচেজটা করেছি G35 কুপন তো এটা হচ্ছে আমাদের এই ডিফারেন্সটা প্রথম দিন থেকে জানতে হবে বুঝতে হবে এবার আমরা যে রিটেল প্রফিট আমরা রিটেল প্রফিট এই যে 40 টাকা যে মাঝখানে আমাদের কোম্পানি যে ছাড় দিচ্ছে এটাই হচ্ছে রিটেল প্রফিট হচ্ছে এটা যে ছাড়টা দিচ্ছে 140 টাকার পর যেটা আমরা 100 টাকা দিয়ে কিনছি
এটাই রিটেল প্রফিট। ওকে ধরুন এখানে একশো ধরলাম কুড়ি টাকা, একশো কুড়ি টাকা একটা প্রোডাক্টের দাম, জি থার্টি ফাইভ এর একশো কুড়ি টাকা দাম, আমরা একশো টাকা দিয়ে কিনছি, তাহলে আমাদের রিটেল প্রফিট কত? কুড়ি টাকা রিটেল প্রফিট। এসব নো, কারণ এটাতে রিটেল প্রফিট কম থাকে, বিবিও কম থাকে এই প্রোডাক্টটাতে, আর এটাতে রিটেল প্রফিট বেশি থাকে এবং এটাতে ইনকামও বেশি থাকে, বিবিও বেশি থাকে। ওকে ক্লিয়ার আমাদের কাছে? ওকে সো একটা জবরদস্ত ক্লাব চাই, আপনারা যে মিটিং এ আছেন তার একটা প্রমাণ দাও যে হ্যাঁ আমরা মিটিং এ আছি। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এবার আসবো সেকেন্ড ইনকাম। সেকেন্ড ইনকামটা আমি আপনাদের তিনটে এক্সাম্পল দিয়ে দেখাবো, যার নাম হচ্ছে সেলস টার্নওভার বোনাস। সেলস টার্নওভার বোনাস হচ্ছে কোম্পানি থেকে যত টাকার প্রোডাক্ট সেল করবে আপনার এবং আপনার টিমে, তার উপর থেকে যে কমিশনটা আছে সেই কমিশনটার নাম হচ্ছে সেলস টার্নওভার বোনাস, যেটা আমাদের উইকলি দেয় সেলস টার্নওভার বোনাস। তো আমরা দেখে নেব সেলস টার্নওভার বোনাসটা আমাদের কিভাবে দেয়। সেলস টার্নওভার বোনাস উইকলি পেমেন্ট দেবে, যেটা সিলিং ক্যাপিং করেছে 2,10,000, এবং আমাদের উইকলি 12% আমাদের ইনকাম দেবে, 17,50,000 বিবি ম্যাচিং এর উপরে ক্যাপিং দেয়, এবং সেখানে 12% ম্যাচিং ইনকাম দেবে। ইউ আপনি জয়েন করেছেন এই বিজনেসে, আপনার অর্গানাইজেশন 1 আছে, অর্গানাইজেশন 2 আছে, দুটো সাইড আছে, এবং সেটা আমরা যদি সুন্দর করে বোর্ডে দেখাই, ইউ আপনি এই বিজনেসে জয়েন করেছেন, আপনি এই বিজনেসে জয়েন করেছেন, তাহলে আপনার এটা হচ্ছে অর্গানাইজেশন 1, ওআরজি 1, এটা হচ্ছে ওআরজি 2, এবং মাঝখানে একটা বর্ডার লাইন আছে। আপনি ডাইরেক্ট আপনার ডাইরেক্ট আইডি দিয়ে একটা লেগ এদিকে ওপেন করতে পারেন, আপনি ডাইরেক্ট এক আইডি দিয়ে এদিকে দুটো লেগ ওপেন করতে পারেন, আপনি ডাইরেক্ট এদিকে একটা লেগ ওপেন করতে পারেন, আপনি ডাইরেক্ট এদিকে আরেকটা লেগ ওপেন করতে পারেন, আপনি ডাইরেক্ট এদিকে যত ইচ্ছা লেগ ওপেন করতে পারেন, ওদিকে যত ইচ্ছা লেগ ওপেন করতে পারেন, কিন্তু এই লেগের উপর থেকে কোম্পানি বলছে এই দিকে যতগুলো লেগ তৈরি হবে সেই লেগে যা ব্যবসা হবে সব লেগ গুলো প্লাস প্লাস হবে, এদিকে যতগুলো লেগ ব্যবসা হবে তার প্লাস প্লাস হবে, ম্যাচিং করে করে আপনার ইনকাম দেবে। ধরে নিন আমি আমি এক্সাম্পল দিচ্ছি, এটা আপনার একটা এ টিম, এটা হচ্ছে আপনার বি টিম, এটা আমরা সি টিম, এটা আমরা ডি টিম, চারটে টিম আছে আপনার। তো আমি এ টিমে আপনার ব্যবসা হচ্ছে, আমি ধরলাম 1,00,000 টাকার ব্যবসা হচ্ছে, 1,00,000 টাকার ব্যবসা হচ্ছে। তো 1,00,000 টাকার ব্যবসা মানে হচ্ছে যদি আপনার G75 হয় তাহলে আপনার 75,000 বিবি হবে এদিকে, 75,000 বিবি এদিকে হবে। ধরলাম বি বি দিকে 1,00,000 টাকার ব্যবসা হয়েছে, তাহলে 1,00,000 টাকার যদি ব্যবসা হয় তাহলে আপনার এদিকেও G75 যদি কুপন হয় তাহলে 75,000 বিবি হবে। তাহলে এটা হচ্ছে বিবি, এটা হচ্ছে টাকা 1,00,000 টাকা, এটা হচ্ছে টাকা 1,00,000 টাকা, এটা হচ্ছে বিবি। এই 1,00,000 টাকার বিনিময়ে আপনি কত টাকার প্রোডাক্ট পাবেন? 1,00,000 টাকার বিনিময়ে নিয়ার অ্যাবাউট 1,40,000 টাকার প্রোডাক্ট পাবেন। তাহলে 1,00,000 টাকার বিনিময়ে 1,40,000 টাকার প্রোডাক্ট পাচ্ছেন, পয়েন্ট পাচ্ছেন কত? 75%, 75% মানে 75,000 বিবি, এদিকে 75,000 বিবি। আমি ধরলাম আপনার এই সি টিমটা আর ডি টিমটা এখন কাজ স্টার্ট করেনি, জাস্ট আপনার ওপেন হয়েছে, এখনো কাজ স্টার্ট হয়নি, তাহলে আপনার ম্যাচিং করেছে এই দিকটা এই দিকটা ম্যাচিং করেছে কত? ম্যাচিং করেছে 75,000 বিবি, এসব নো, দুই দিকে 75,000 বিবি ম্যাচিং করেছে। কিন্তু আপনি কখনোই ভাববেন না যে এদিকে 75, এদিকে 75, 1,50,000 বিবি, 1,50,000 উপরে ইনকাম পাবো, 1,50,000 উপরে ইনকাম কোম্পানি দেবে না, ম্যাচিং বিবির উপরে কোম্পানি ইনকাম দেবে 12%। ওকে তাহলে এই 75,000 বিবির উপরে আপনার যদি 12% বার করা হয় তাহলে আপনার কমিশন আসবে কত? কত কমিশন আসবে? 9,000 আপনার কমিশন আসবে, আপনার কমিশন আসবে কত? 9,000 আপনার ইনকাম আসবে, 9,000 টাকা কমিশন আসবে। কারণ আপনি হিসেব করে দেখবেন এই 75,000 আপনার 75,000 যে বিবিটা এলো তার উপরে যদি আমি পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ যদি আমি করি 12%, তাহলে আমার আসবে কত? 9,000 কমিশন আসবে। এই 9,000 কমিশনটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই 9,000 কমিশনটা আপনার 3% এর থেকে সার্ভিস চার্জ কাটবে, আর 5% টিডিএস কাটবে, 8% কেটে আপনার ইনভয়েস তৈরি হবে, সেই ইনভয়েস সেই বাকি ব্যালেন্স টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে, আর 5% যে টিডিএস টা কাটলো সেটা আপনি আইটি ফাইল করলে ওই টাকাটা আপনি রিটার্ন পাবেন, yes or no, রিটার্ন পেয়ে যাবেন। এবার এবার আমি যদি এটা শূন্য কম করে দিই, এটা 10,000 টাকা পারচেজ করেছে, এখানে একটা শূন্য কম করে দিই, তাহলে এখানে একটা শূন্য কমে যাবে, এখানে একটা শূন্য কমে যাবে, yes or no, তাহলে ইনকামও একটা শূন্য কমে যাবে, কি yes or no, সিম্পল আমরা অঙ্কটা বুঝে গেলাম। যদি এদিকে 10,000 হয় তাহলে 7,500 বিবি হবে, এদিকে 7,500 বিবি হবে, তাহলে কমিশন, এদিকে যদি আমি একটা শূন্য কমিয়ে দিই
10,000 টাকা ব্যবসা করেছে সেও দশ হাজার টাকা ব্যবসা করেছে তাহলে এখানে সাড়ে সাত হাজার পয়েন্ট হবে এসে নো আবার এই তিনটা থেকে আবার নতুন করে দশ হাজার টাকা ব্যবসা হয়েছে তাহলে এখানেও আরেকটা সাড়ে সাত হাজার ব্যবসা এসছে এসে নো আপনার তিন তিনটা কাজ শুরু করে দিয়েছে সেখানেও সাড়ে সাত হাজার ব্যবসা হয়েছে তাহলে আপনার এই সাড়ে সাত হাজার মানে এদিকে কত হলো 15,000 বিবি ব্যবসা হলো টোটাল 15,000 বিবি ব্যবসা হলো এবার আমি যদি মনে করি যে এই ব্যবসাটা এটা 75-এর জায়গায় 75 মানে 7,500 জায়গায় 75,000 বিবি এসছে এটা 7,500 জায়গা 75,000 বিবি এসছে এটাও 75,000 বিবি এসছে এটা 75,000 বিবি এসছে তাহলে নিশ্চয়ই এটা 15,000 হবে না এটা 1.5 লাখ হয়ে যাবে এসে নো এটা 1.5 লাখ হয়ে যাবে এসে নো তখন আপনার ম্যাচিং কত হবে 1.5 লাখ হবে এসে নো তখন আপনার ইনকামটা নিশ্চয়ই 1,800 থাকবে না 18,000 হয়ে যাবে তাহলে একটা শূন্য বেড়ে যাবে তাহলে এখানে এই শূন্যর খেলা হচ্ছে আপনার ইনকামের খেলা এসে নো যত শূন্য বেশি পেছনের দিকে বাড়বে তত ইনকামের খেলা বাড়বে লোক সংখ্যার উপর থেকে আমাদের ইনকাম আসে না আমাদের টার্নওভারের উপরে ইনকাম আসে তো আমরা দেখে নিই এই এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে না একদম ক্লিয়ার হয়ে গেছে না যে আমি একটা লেগ দিয়ে ওপেন করতে পারি দুটো লেগ দিয়ে ওপেন করতে পারি এদিকে দুটো লেগ দিয়ে ওপেন করতে পারি আমার এদিকে যত ব্যবসা হবে আর এদিকে যত ব্যবসা হবে ম্যাচিং করে করে আমার 12% ইনকাম দেবে কোম্পানি ইয়েস অর নো এটাকে বলা হয় সেলস টার্নওভার বোনাস 12% এই যে 2,10,000 আমাদের ক্যাপিং ইনকাম বলে দিয়েছে 2,10,000 সেটাকে যদি আমি সুন্দর করে যদি গ্রাফিক্যালি আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই দেখুন আপনার বিজনেসটা বাড়ছে কিরকম ভাবে আপনার লোক এরকম 10,000 টাকা পারচেস করেছে 7,500 বিবি আপনার ইনকাম এসছে কত 900 টাকা এদিকে আপনার এরাও লোক জয়েন করাচ্ছে এও লোক জয়েন করাচ্ছে ও লোক জয়েন করাচ্ছে তাহলে এদের দুজনের উপর থেকে এর ইনকাম আসবে 1,800 টাকা এদের ইনকাম আসবে 900 টাকা করে তাহলে আপনার বিজনেস বাড়ছে এইভাবে আপনার যদি বিজনেসটা বাড়ে গ্রাফিক্যালি তাহলে আপনার ইনকামটা দিনের পর দিন বাড়বে এদিকে 30,000 টাকার ব্যবসা এদিকে 30,000 টাকার প্রোডাক্ট কিনেছে এই 30,000 টাকার বিনিময়ে 22,500 বিবি তাহলে ইনকাম এসে 2,700 টাকা আর এও তাই 30,000 টাকার প্রোডাক্ট কিনেছে 30,000 টাকার প্রোডাক্ট কিনেছে তাহলে এর ইনকামটা কত আসবে এরও ইনকাম আসবে 2,700 এরা 2,700 আর এর ইনকাম আসবে কত 5,400 টাকা এইভাবে বিজনেসটা বাড়বে এবার আমাদের সাধারণত অন্যান্য অনেক কোম্পানি আমি নাম করছি না অনেক কোম্পানি আছে যেখানে ক্যারি ফরওয়ার্ড হয় না কারণ এদিকে 1,00,000 বিবি হয়েছে এদিকে 50,000 হয়েছে এই 1,00,000 বিবি থেকে আমাদের 50,000 বিবি নেবে এদিকে 50,000 বিবি নেবে তাহলে 50,000 বিবি যদি নেয় তাহলে 50,000 বিবি থেকে আমরা দেখা যাচ্ছে এখানে 12% ইনকাম 6,000 কমিশন আপনার এলো কিন্তু এই যে 1,00,000 বিবি থেকে 50,000 বিবি কি হলো বাকিটা কি হলো বাকিটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে পরের সপ্তাহের জন্য অ্যাড হয়ে থাকবে যেটা অন্য কোম্পানিতে থাকে না আমাদের এখানে লাইফ টাইম আপনার একদিকে বেশি ব্যবসাটা থেকে যাবে যেটা অন্য অন্য কোম্পানিতে থাকে না এটা আমাদের একটা ম্যাজিক পয়েন্ট সেলিং বলছে 2,10,000 এবার বিজনেস এদিকে ধর 2,50,000 বিবি ওদিকে 2,50,000 বিবি 30,000 এদিকে 6,00,000 এদিকে 6,00,000 এভাবে ইনকাম বাড়ছে এদিকে 20,00,000 বিবি আপনার ইনকাম বেড়েছে 2,40,000 কিন্তু 2,40,000 কোম্পানি দেবে না সেলিং ইনকাম করে দিয়েছে 2,10,000 এস অর নো সেলিং ইনকাম হচ্ছে 2,10,000 এটা আছে আমাদের উইকলি ইনকাম সেলস টার্নওভার বোনাস একদম ক্লিয়ার সবার কাছে এই কাজটা যদি আমরা ঠিক মতো করে করি তাহলে আমাদের ইনকামটা কিন্তু দিনের পর দিন বেড়ে যাবে
তাহলে আমরা বুঝে গেলাম এরপর আসবে পারফরমেন্স বোনাস এরপর তিন নম্বর ইনকাম হচ্ছে পারফরমেন্স বোনাস পারফরমেন্স বোনাস হচ্ছে কোম্পানি বলছে গ্লোবাল মানে আপনার না মানে যারা প্রথম দিন সেই 2013 সাল থেকে বিজনেস করছে আর এখনো বিজনেস করছে আপনি নতুন ডিস্ট্রিবিউটর বা জয়েন করেছেন আপনি জানেন না সেই তারাও কাজ করছে আপনিও কাজ করছেন সবাই মিলে কাজ করছেন টোটাল কোম্পানি যা ব্যবসা হচ্ছে এই গ্লোবাল ব্যবসা একটা 1.5% কোম্পানি টোটাল ব্যবসা 1.5% ব্যবসা কোম্পানি আলাদা করে তুলে রাখছে ওকে সেই টাকাটা আপনি একটা পার্সেন্টেজ প্রতি মাসে পাবেন গ্লোবাল টার্নওভারের পার্সেন্টেজ পাবেন কি করে যদি আপনার দুটো লেগ থাকে আপনার দুটো লেগ আছে ধরুন দুটো ডিস্ট্রিবিউটর আপনি দুটো লেগ তাহলে আপনাকে সারা মাসে 1,00,000 বিবি 1,00,000 বিবি করতে হবে কিভাবে সেটা আমরা একটু বোর্ডে দেখে নিই সুন্দর করে ওকে আমরা তাহলে বোর্ডে দেখে নিই ধরুন দুটো লেগ আছে আমরা দুটো লেগ ওকে আমরা ক্লিয়ার হচ্ছে পয়েন্টটা আমাদের বিজনেস প্ল্যান ক্লিয়ার হচ্ছে জোরে বলুন ইয়েস অর নো পয়েন্ট ক্লিয়ার হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমাদের বিজনেসটা কিভাবে আসে আমার দুটো লেগ আছে ধরুন দুটো লেগ আছে আমার কাছে এই দুটো লেগে দুটো লেগ নিয়ে কাজ করছি এ আর বি দুটো লেগ এই দুটো লেগে ধরলাম প্রথম সপ্তাহে 20,000 বিবি ব্যবসা হয়েছে 20,000 বিবি ব্যবসা হয়েছে এদিকে আমি ধরলাম 20,000 বিবি ব্যবসা হয়েছে এক্সাম্পল তাহলে আমার ম্যাচিং করেছে কত তাহলে 20,000 এর উপরে 20,000 এর উপরে ম্যাচিং করেছে 20,000 এর উপর 12% ইনকাম আমি পেয়ে গেলাম এসন তো কি এসন তো 2400 টাকা কমিশন পেয়ে গেলাম আমি আবার পরের সপ্তাহে 30,000 বিবি ব্যবসা হয়েছে এখানে 30,000 বিবি ব্যবসা হয়েছে ওকে তাহলে আমি 3,36,000 টাকা কমিশন পেয়ে গেলাম পরের সপ্তাহে আবার 30,000 ব্যবসা হয়েছে এদিকে আবার 20,000 ব্যবসা হচ্ছে তাহলে ম্যাচিং করে যে 20,000 এসন নো তাহলে 2400 টাকা কমিশন পেলাম আর 10,000 ক্যারি ফরওয়ার্ড থেকে গেল পরের সপ্তাহে এসন নো পরের সপ্তাহে আমি ধরে নিলাম এদিকে ব্যবসা হচ্ছে তাহলে ধরুন কত হচ্ছে 60 80 হ্যাঁ 20 ব্যবসা হচ্ছে 20,000 এদিকে 20,000 হচ্ছে আর আগে ছিল 10 আগে 10 ছিল যে এখানে এসন নো তাহলে 30,000 এই সপ্তাহ 30,000 বিবি তুলবে ওকে তো আলটিমেট আমরা ধরে নেই এদিকে 30,000 বিবি ব্যবসা হচ্ছে তো 30,000 বিবি আর এদিকে 20,000 আগেটা 10,000 তাহলে 30,000 তাহলে 30,000 এর উপরে আবার আপনার কমিশন আসবে 3600 টাকা এসন নো 3600 টাকা কমিশন আসবে তাহলে সব মিলিয়ে এবার আমরা টোটাল মিলিয়েটা আমরা দেখে নেই এই টোটাল বিবিটা কত টোটাল বিবিটা হয়েছে 1,00,000 বিবি এসন নো এসন নো এদিকে কত ব্যবসা হচ্ছে 1,00,000 বিবি ব্যবসা হচ্ছে তাহলে এই 1,00,000 বিবির উপরে 12% ইনকাম টোটাল 12,000 টাকা আপনার কমিশন টোটাল 4 সপ্তাহ মিলে চলে আসছে এসন নো অ্যাকাউন্টে চলে আসছে কি এসন নো চলে আসছে কিন্তু কোম্পানি বলছে এইটা যদি ভালো করে এইভাবে যদি 1,00,000 বিবি 1,00,000 বিবি করতে পারেন সারা মাসে তাহলে কিন্তু আপনি এই পারফরমেন্স বোনাসের ভাগিদার হবেন প্রত্যেক মাসে এসন নো গ্লোবাল টার্নওভারের একটা শেয়ার আপনি পাবেন হ্যাঁ সেটা কত পার্সেন্ট 1.5% আর সেই অ্যামাউন্টটা মোটামুটি একটা ডিস্ট্রিবিউটর লেভেলে কিরকম আসে আপ ডাউন হয় 8,000 9,000 10,000 আপ ডাউন থাকে ওকে তাহলে এক্সট্রা একটা ইনকাম যদি আপনি এই ব্যবসাটা ভালো করে করেন হ্যাঁ প্রতি সপ্তাহে ব্যবসাটা ভালো করে লক্ষ্য করে করেন প্রতি সপ্তাহে টার্গেট কমপ্লিট করে এইটা লক্ষ্য থাকে যে 1,00,000 করতে হবে তাহলে কিন্তু আপনার পারফরমেন্স মাসে চলে আসবে আর পারফরমেন্স মাসে ধরতে পারেন আপনি আরামসে একটা ফোর হুইলার গাড়ি ইএমআই চালাতে পারবেন এসব না আরামসে চালাতে পারবেন ওটা একটা এক্সট্রা ইনকাম একই কাজ করে আপনার সেকেন্ড ইনকাম চালু হয়ে গেল এটার জন্য কোনো কাজ করতে হলো না কিন্তু এসব না এটার জন্য আপনি ভালো করে কাজ করলেন আপনি পারফরমেন্স ভালো করেছেন তাই কোম্পানি পারফরমেন্স বোনাস আপনাকে এক্সট্রা দিচ্ছে মাসে এসব না কি ক্লিয়ার সবাই এবার যদি তিনটে লেগ নিয়ে কাজ শুরু করি আমার ধরুন এরকম ভাবে এদিকে আরেকটা লেগ আছে আর এদিকে এ বি আর সি এদিকে দুটো লেগ এদিকে একটা লেগ তাহলে কিন্তু এটা আমার 1,00,000 না এটা সব মিলিয়ে মাত্র 60,000 এদিকে সব মিলিয়ে 60,000 এটা সব মিলিয়ে 60,000 তিনটে লেগে যদি 60,000 করে হয়ে যায় তাতেও আমি যা 12% ইনকাম পাবো সেটা পাচ্ছি সঙ্গে কোম্পানি কিন্তু আমাকে দেবে ওই 1.5% শেয়ার
সেম অ্যামাউন্ট, যেটা আমি 1 লাখ করে পাচ্ছিলাম, যা পাচ্ছিলাম অ্যামাউন্ট 9000 টাকা, এখানে 7000 করে করলেও তিনটে লেগে আমি সেই 9000 টাকা কিন্তু মান্থলি একটা ইনকাম পাবো। এটা পাচ্ছি আমি উইকলি, ওটা পাচ্ছি আমি মান্থলি। Yes or no? Yes. Clear সবাই আমার কাছে অঙ্কটা? হ্যাঁ, আমার মনে হচ্ছে ক্লিয়ার একদম। তো আলটিমেট হচ্ছে আমরা এবারে বিজনেস মিটিং এ গিয়ে এই কথাগুলো আমরা লোককে বলতে পারবো। Yes or no? একই বিজনেস করে আমরা সেকেন্ড ইনকাম থার্ড ইনকাম আমরা চালু করতে পারি। এবার আমরা আসবো র্যাঙ্ক কমিশন। ওকে, এবার আসবো আমরা র্যাঙ্ক কমিশন। র্যাঙ্ক কমিশন কি বলছে কোম্পানি, যে আমার যদি তিনটে লেগ এ বি সি, এই তিনটে লেগে 2.5 লাখ দিবি হয়ে যায়। মানে আমি বলতে চাইছি এটাই, যে আপনার এই যে ব্যবসাটা হচ্ছে, এই ধরুন 1 মাসে 1 লাখ হয়েছে, তারপরের মাসে 1 লাখ হয়েছে, এদিকটাও 1 লাখ, এদিকে 1 লাখ, এটা আস্তে আস্তে 1 লাখে গেছে, আবার 1 লাখের সঙ্গে এটা আরো কিছু বেড়ে 1.5 লাখ হচ্ছে, এটা আস্তে আস্তে বেড়ে বেড়ে এদিকটা হয়ে গেছে 2.5 লাখ বিবি, এদিকটা বেড়ে হয়েছে 2.5 লাখ বিবি, এখানটা 2.5 লাখ বিবি, এবং এখানে 2.5 লাখ বিবি হয়ে গেছে, তিনটে লেগে 2.5 লাখ করে বিবি হয়ে গেছে। তখন আপনাকে কোম্পানি যে পিনটা দেবে তার নাম হচ্ছে স্টার সিলভার। কি বলবো? স্টার সিলভার। 2.5 লাখ করে তিনটে লেগে, 1 2 3, তিনটে লেগে 2.5 লাখ করে বিবি হচ্ছে। সেটা কিন্তু নতুন বিবি না, পুরনো বিবি, নতুন বিবি, অ্যাকুমুলেশন এক করে করে সব মিলিয়ে প্রথম দিন থেকে আপনি স্টার সিলভার হওয়া পর্যন্ত সব মিলিয়ে টোটাল বিবিটা 2.5 লাখ, সব মিলিয়ে 2.5 লাখ আপনার তিনটে লেগে 2.5 লাখ করে হয়ে গেলে আপনি হবেন স্টার সিলভার। আর স্টার সিলভার হয়ে গেলে কোম্পানি তখন আপনাকে এই টোটাল ব্যবসা, এখানে সারা মাসে যা ব্যবসা হবে, এখানে যা ব্যবসা হবে, এই পাওয়ার টিম, উইকার টিম, সব টিম মিলে যা ব্যবসা হবে, এই টোটাল ব্যবসার উপর থেকে আপনি 2% মান্থলি 2% র্যাঙ্ক কমিশন পাবেন। তখন কিন্তু আপনি ওই 12% ইনকামটা প্রতি সপ্তাহে পাচ্ছেন, আপনার পারফরমেন্স বোনাসটা ধরতে পারছেন বলে পারফরমেন্স বোনাসটাও পাচ্ছেন, আবার পাওয়ার উইকার সব টিম থেকে আপনার র্যাঙ্ক কমিশনটাও আসছে। হ্যাঁ, র্যাঙ্ক কমিশনটাও আসছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা একটা মিরাকল বিজনেস প্ল্যান, যে বিজনেস প্ল্যানে ম্যাজিক এবং হাইব্রিড বিজনেস প্ল্যান, যে একই কাজের মাধ্যমে আপনি অনেকগুলো ইনকাম পেতে পারেন। Yes or no? একই বিজনেসের মাধ্যমে আপনি অনেকগুলো ইনকাম পেতে পারেন। কি ভালো লাগলো না? র্যাঙ্ক কমিশন কিভাবে আসে? র্যাঙ্ক কমিশন আসে তিনটে লেগ যখন আমার 2.5 লাখ করে বিবি হয়ে যাবে, তখন আপনার র্যাঙ্ক কমিশন শুরু হয়ে যাবে। ওকে, তখন আপনার পাওয়ার টিম থেকে যা ব্যবসা হবে, উইকার টিম থেকে যা ব্যবসা হবে, এই টিমটা থেকে যা ব্যবসা হবে, টোটাল ব্যবসার উপর থেকে 2% র্যাঙ্ক কমিশন। আপনার তখন অলরেডি 12% ইনকাম তো উইকলি পাচ্ছেন, সঙ্গে পারফরমেন্স বোনাসও পাচ্ছেন, সঙ্গে আপনার র্যাঙ্ক কমিশন শুরু হয়ে গেল। কি বেসল? Yes, yes. কি বেটার না? বেটার বিজনেস প্ল্যান না? অনেক বেটার বিজনেস প্ল্যান। এবং যখন আপনার বাড়তে বাড়তে এটা যখন 2.5 লাখ থেকে, 2.5 লাখ তো হয়ে গেছে, এবার বাড়তে বাড়তে যখন এটা 7.5 লাখ হয়ে যাবে, তখন আপনি স্টার পার হয়ে গেলেন, তখন আপনার কমিশনটা 2% আসবে না র্যাঙ্ক কমিশন, এটা মাসে তখন 3% আসবে। ওকে, 3% আসবে। ওকে, পারফরমেন্স বোনাসও বেড়ে যাবে তখন আপনার, পারফরমেন্স বোনাসও স্টার পারলে পারফরমেন্স বোনাসও অনেক বেশি পাবেন। ওকে, অ্যামাউন্ট অনেক বেশি, স্টার সিলভারে পারফরমেন্স বোনাসের থেকে স্টার পালে পারফরমেন্স বোনাস অনেক বেশি। ওকে, কারণ স্টার পাল তো সংখ্যায় কম, হ্যালো 1.5%, তখন লোকটা লোক সংখ্যাটা অনেক কম, কোম্পানির কাছে কমিশন অনেক বেশি, অ্যামাউন্টটা তারা অনেক বেশি পায় স্টার পাল না। ওকে, এই এমআরএল, আমরা যারা এমআরএল, এমআরএল কম, তাই এমআরএল এর জন্য যে পার্সেন্ট আছে, 1.5% আসছে বা 5% আসছে, সেই টাকাটা এমআরএল এর মধ্যে ভাগ করছে, মানে অনেক অনেক বেশি টাকা পাচ্ছে। ধরুন আর অল ওভার ইন্ডিয়াতে এখনো পর্যন্ত এই যে ক্রাউন ডায়মন্ড একজন আছে, একজন, ওকে, ক্রাউন ডায়মন্ড আছে, তাহলে 0.5% টাকা অল ওভার ইন্ডিয়া যা ব্যবসা হচ্ছে একা পাচ্ছে, সে 6.5 একা পাচ্ছে। হ্যাঁ, র্যাঙ্ক কমিশন বাদে পারফরমেন্স বোনাস, যেটা ডায়মন্ড বোনাস, ওকে, সেটা তো চিন্তা করুন, এক একটা লোক, এই এক একটা ডায়মন্ড, এক একটা রয়্যাল ডায়মন্ড, এই র্যাঙ্ক কমিশন পায় 30 লাখ, 32 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা করে র্যাঙ্ক কমিশন পায় উইকলি ইনকাম বাদে। উইকলি তো সিলিং 2.1 লাখ, একটা লিডার তিনটে আইডি নিয়ে জয়েন করতে পারে, তিনটে আইডি সিলিং, তার মিসেস সে তিনটে আইডি, সেটাও সিলিং নিয়ে যেতে পারে, তার ছেলে তিনটে আইডি, তার সেটাও সিলিং নিয়ে যেতে পারে। এমন এমন লোক আছে ইন্ডিয়াতে যারা 7 খানা আইডি সিলিং আছে, 7 আইডি সিলিং আছে এই বিজনেসে। তো এই বিজনেসে
এক বিজনেসের মাধ্যমে আমরা অনেকগুলো ইনকাম করতে পারি, র‍্যাঙ্ক কমিশন। এছাড়া আমাদের দিচ্ছে ওভাররাইডিং ইনকাম। ওভাররাইডিং ইনকামটা কি, যে একই বিজনেসের মাধ্যমে আমাদের ধরুন ইনি স্টার সিলভার তাহলে ইনি স্টার সিলভার যদি, তার মানে এর আরো দুটো লেগ আছে, এসান্ন আর দুটো লেগ আছে, তো নিয়ে স্টার সিলভার সেখান থেকে উনি পাচ্ছেন 2% র‍্যাঙ্ক কমিশন, বাট এখান থেকে 2% কমিশন ওর আসবে না যদি একই র‍্যাঙ্কে আছে। বাট এ যা র‍্যাঙ্ক কমিশন পাবে তার 10% ইনকাম এ পাবে। আবার এ যা র‍্যাঙ্ক কমিশন পাবে, হ্যাঁ, তার 10% এ পাবে, এও পাবে, দুজন পাবে। তোর আজকে এ পাচ্ছে 40,000 টাকা র‍্যাঙ্ক কমিশন স্টার সিলভারে, তাহলে এও 4,000 পাবে, এও 4,000 পাবে। ওকে, তো আলটিমেট হচ্ছে এমন একটা বিজনেস, একটা কাজ যদি ভালো করে করে, উইকলি ইনকামটা যদি ভালো করে টার্গেট নিয়ে করে, যে মাসে আমি 1,00,000 বিবি করবো, তাহলে কিন্তু সে সব ইনকাম গুলো ধরতে পারে, সব কটা ইনকাম। তাই প্রথম দিন থেকে, প্রথম সপ্তাহে, সব মাসের প্রথম সপ্তাহে, যেমন এটা এটা কোম্পানির দ্বিতীয় সপ্তাহ চলে গেল, কাল থেকে কোম্পানির দ্বিতীয় সপ্তাহ চলে গেছে, তৃতীয় সপ্তাহ চালু হয়ে গেছে, এই সপ্তাহ তৃতীয় সপ্তাহ চলছে। তো দেখে নিতে হবে, প্রত্যেকের আইডি চেক করে দেখে নিতে হবে যে আমার পারফরমেন্স বোনাস ধরতে গেলে কত বাকি আছে। ওকে, লেফটে কত বিবি হয়েছে, রাইটে কত বিবি হয়েছে, বাকি কত আছে, ওখানে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা এমন একটা বিজনেস, একের পর এক আমাদের। এছাড়া স্টার পারফরমেন্স বোনাস, লয়্যালটি বোনাস, এমআরএলডিতে বোনাস, প্রতি মাসে 750 বিবি রিপারচেস করতে হয় আমাদের। হ্যাঁ, নমিনি ফ্যাসিলিটি রয়েছে। কেন মাই লাইফস্টাইল করবো, কেন মাই লাইফস্টাইল করবো, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কেন মাই লাইফস্টাইল করবো, ইম্পর্টেন্ট পার্ট, নমিনি ফ্যাসিলিটি রয়েছে এই বিজনেসে। ধরুন আজকে এই বিজনেসটা করতে করতে যদি কোনো ভদ্রলোকে কিছু হয়ে যায়, ভদ্রলোক কাজ করছে, করতে করতে কিছু হয়ে যায়, তার টিম কাজ করছে, মানে তার কিছু হয়ে গেল কিন্তু টিমের তো কিছু হয়নি, এসান্ন টিম তো টুথপেস্ট সাবান শ্যাম্পু ইউজ করছে, তো এই ভদ্রলোক চলে গেছে, কিন্তু তাহলে তার এই যে ভদ্রলোকগুলো যারা প্রোডাক্ট কিনছে, তারা টিম বানাচ্ছে, টিম থেকে টিম তৈরি হচ্ছে, তাদের ইনকাম কে পাবে, তার ওয়াইফ বাড়িতে বসে সারা জীবন ইনকাম পাবে। এই বিজনেসের এটা বেনিফিট। আজকে যে চাকরি আমরা করছি, সে চাকরি আজকে যদি চলে যায়, আমার ওয়াইফ কি সেই চাকরি পাবে? হ্যাঁ, পাবে না। তো সুতরাং এই বিজনেসটা আমরা কেন করছি, নমিনি ফ্যাসিলিটির জন্য। এবার হাজবেন্ড ওয়াইফ দুজন যদি চলে যায়, তাহলে তার এই টিমগুলো তো থাকবে, এর ছেলে পুলে নাতি নাতনিরা তো প্রোডাক্ট কিনবে, তাহলে তাদের থেকে তাদের নেক্সট জেনারেশন ইনকাম সারা জীবন পাবে। এটা আমরা এমন একটা গাছের বিজনেস করছি, যে বিজনেসটার নাম হচ্ছে নারকেল গাছের বিজনেস। একবার চাষ করলে বারবার ইনকাম আসে। এটা কলা গাছের বিজনেস না, যে একবার চাষ করলাম, হ্যাঁ, আদি হয়ে গেল, তারপর থোড় খাও, এরকম নয়। কিন্তু এটা ধান গাছের বিজনেস নয়, 3 মাস বাদে বাদে করতে হবে। এটা আম গাছের চাষ, একবার চাষ করলে বারবার ফসল দেবে। ওকে, একটা মানুষ যদি টিমে একটা লিডার পালান মন্ডলের মতো পেয়ে যান আপনি, আজকে পালান মন্ডল 4,500,000 লোক কাজ করছে টিমে, 3,000-এর বেশি লোক আজকে ফোর হুইলার গাড়ি চেক করে গেছে, আজকে আমার টিম থেকে প্রায় 2,200 লোক আজকে ফরেন ট্যুর করে এসেছে, একের পর এক আমি এক গাড়ি চেক করেছি, অল্টো, ইনোভা, হন্ডা অ্যাকর্ড, নিসান টেরানো, মার্সিডিজ বেন্স, একের পর এক ফ্ল্যাট চেক করেছি, আজকে ফ্যামিলি লাইফস্টাইল এনেছি নেটওয়ার্ক মার্কেটিং থ্রু দিয়ে। আজকে যদি আমি চাকরি করতাম, আজকে যদি আমি কোনো দোকান করতাম, আমি মিলিটারিতে চাকরি পেয়েছিলাম, জানেন, আমার ওয়াইফ আমার যেতে দেয়নি, মিলিটারিতে পুরো রেডি, আমি 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 মিলিটারিতে চাকরি, আমার পুরো সব লেটার ফেটার সব চলে এসেছে, আমি আমি চাকরিতে গেলাম না, আমি অল্টারনেটিভ মেডিসিন থেকে ডাক্তারি কোর্স কমপ্লিট করে আমার 3খানা চেম্বার ছিল, প্র্যাকটিস করতাম, আমি সেই প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি মুখাভিনয়ের পুরো চ্যাম্পিয়ন ছিলাম, যোগেশ দত্ত মুখাভিনয়ের, সেখানে আমি আর্টিস্ট হিসেবে আমি প্রচুর অভিনয় করতাম বিভিন্ন জায়গায়, সেখানেও আমি চান্স পেয়ে যেতাম, বাট সব জায়গায় আমি দেখলাম নো ওয়ার্ক নো পে, মিলিটারি যতদিন চাকরি করবো ততদিন ইনকাম, তারপর ইনকাম নেই। হ্যাঁ, আজকে যে ডাক্তারি যতক্ষণ করবো ততক্ষণ ইনকাম, তারপর ইনকাম নেই, আজকে অভিনয় যতক্ষণ করবো ততক্ষণ ইনকাম, তারপর ইনকাম নেই, আজকে যে যত বড় বড় সেলিব্রিটিদের আজকের অবস্থা খারাপ, হ্যাঁ, সব সিনেমা বয়কট হচ্ছে বিভিন্ন জায়গায়, আজকে সব অবস্থা খারাপ, বাট নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, এখানে নিজে যদি নেটওয়ার্ক মার্কেটিংটা শিখে নিতে পারেন, মাই লাইফস্টাইলটা শিখে নিতে পারেন, আপনি সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন। এটা রিটায়ারমেন্ট বলে কিছু নেই, মৃত্যুর দিন পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, মৃত্যুর দিন পর্যন্ত, রিটায়ারমেন্ট বলে কিছু নেই। আজকে আজকে এই যে আজকে আমাদের প্রিয়াঙ্কা এলআইসি এজেন্ট, তো এলআইসি এজেন্ট যারা যাদের কাছে পলিসি তুলছে, তাদের কি কাজে লাগাতে পারছে? তাদেরকে কাজে লাগাতে পারছে না। বাট প্রিয়াঙ্কার আন্ডারে যদি একটা দুটো ওই পলিসি হোল্ডারকে জয়েন করে দেয়,
তারাও এই মিটিং এ আসবে, তারাও আমাদের প্রোডাক্ট কিনবে, যতবার কিনবে যতবার কিনবে, তারা যতদিন তৈরি করবে প্রিয়াঙ্কা ততদিন সারা জীবন ইনকাম পাবে। হ্যাঁ, দিস ইজ কল নেটওয়ার্ক মার্কেটিং। আর এই বিজনেসে কাউকে আমরা ঠকাচ্ছি না, এটা কোনো মানি মার্কেট না, এটা কোনো চিট ফান্ড না যেখানে টাকা পয়সা জমা রাখতে হয়। ওকে, দিস ইজ দ্য বিউটি নেটওয়ার্ক মার্কেটিং এর। বাস এই বিজনেস যদি আপনি যদি মনে করেন ইয়েস আমি করবো, আপনাকে কেউ আটকাতে পারে? এর থেকে ভালো অপরচুনিটি কি হতে পারে? এর থেকে ভালো অপরচুনিটি কি হতে পারে? এই জন্য আজকে আজকে আমাদের স্কিল ইন্ডিয়া আমাদের সাথে টাই আপ করেছে। আমরা মাই ল্যাটারাল ডিস্ট্রিবিউটর আমরা স্কিল ইন্ডিয়ার এক্সামিনেশন দিয়েছি, স্কিল ইন্ডিয়া আমরা পাস করেছি। ইফ ইউ ক্যান ড্রিম ইট, আপনি যদি স্বপ্ন দেখেন, হ্যাঁ ইউ ক্যান ডু ইট, আপনি 100% অ্যাচিভ করতে পারেন। সো এই যে আজকে বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন করলাম আপনাদের, যদি ভালো লেগে থাকে যার মাধ্যমে আজকে আপনারা এই মিটিংটা শুনছেন বা দেখছেন, তার সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েট জয়েন করুন মাই ল্যাটারাল। মাই ল্যাটারাল থেকে ভালো প্ল্যান মার্কেটে কোথাও নেই, কারণ মাই ল্যাটারাল নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব সায়েন্টিস্ট, আর আয়ুর্বেদিক প্রোডাক্ট, কোনো কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট না। আর প্রোডাক্ট প্রত্যেকে নিজের পছন্দ মতো নিতে পারে। বিবি সব থেকে বেশি দিচ্ছে, ইনকাম সব থেকে ভালো, ম্যানেজমেন্ট সব থেকে ভালো, সায়েন্টিস্ট সব থেকে ভালো, সিস্টেম তার থেকে ভালো, এবং কোম্পানির অল ওভার ইন্ডিয়া সার্ভিস ভালো, এবং অনলাইন অফলাইন দু রকম সিস্টেম রয়েছে। সারা ভারতবর্ষের প্রতিটা পিন কোডে কোম্পানি প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, এর থেকে ভালো কি সিস্টেম আছে? এখানে গরিব মধ্যবিত্ত বড়লোক সবাই জয়েন করতে পারে, সব শ্রেণীর মানুষদের জন্য প্রোডাক্ট আছে, এবং সমস্ত ক্যাটাগরির প্রোডাক্ট আছে। চাষিদের জন্য, চাষি এলাকা চাষি ছেলেদের জন্য তাদের জন্য প্রোডাক্ট আছে, আবার বড় লোকদের জন্য প্রোডাক্ট আছে, গরিব লোকদের জন্য আছে, সবার জন্য আছে। টাইম নষ্ট না করে, হ্যাঁ টিভি ফেসবুক হোয়াটসঅ্যাপ নষ্ট না করে আজকে আমরা একটু এক থেকে দু ঘন্টা করে মাই ল্যাপটপে টাইম দেবো, সপ্তাহে একদিন মিটিং আসবো। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, তাতে আমাদের 3-4 বছর লাগবে এই বিজনেস দাঁড় করাতে। 3-4 বছর বাদে আমি লিখে দিতে পারি আপনার সমস্ত প্রফেশন বন্ধ করে আপনি অনলি মাই ল্যাপটপ করবেন, সারাদিন সকালে রাতে ঘুমতে শুতে সকালে বিকেলে সব সময় আপনি একটাই ওয়ার্ড বলবেন, জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল।